পৃথিবীর সবচেয়ে বড় ধনী এলোন মার্ক্স চুয়াল্লিশ বিলিয়ন ডলারের টুইটার কিনে নিয়েছেন আপনি যদি ফেসবুক কিংবা ইউটিউবের সাথে টুইটারের ইনকামটা কম্প্যারিজন করেন তাহলে টুইটার ইনকাম কিন্তু খুব একটা বেশি না কিন্তু তবুও কেন এলন মাস্ক এই টুইটার কেনার জন্য উঠে পড়ে লাগলেন এবং অনেক অনেক ক্যাচালের পরে তিনি টুইটারটা কিনে নিলেন সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো তো আপনি যদি দেখেন এলন মার্ক্স হচ্ছে স্পেসেক্স এর মালিক এবং টেসলার মালিক এই লোকটা খুবই ক্রেজি টাইপের মানুষ অনেকে তাকে জিনিয়াস বলে অনেক মানুষ তাকে খুব অপছন্দ করে তো এই লোকটা রিসেন্টলি টুইটার কেনার জন্য উঠে পড়ে লেগেছেন যারা টুইটারের যারা বোর্ড রয়েছে তারা যাতে এলন মার্ক্স এই টুইটারটা কিনতে না পারে এই জন্য তারা পয়জন পিল পদ্ধতিও হচ্ছে অবলম্বন করে অর্থাৎ বাজারে প্রচুর শেয়ার ছেড়ে দেয় তাও এলোন মার্ক্স অনেক টাকা পয়সা জোগাড় করে অনেক ম্যানেজ করে অনেক কাহিনীর পরে অবশেষে চুয়াল্লিশ বিলিয়ন ডলার দিয়ে এলন মার্ক্স হচ্ছে এই টুইটারটা কিনেন এই এক্ষেত্রে আপনি যদি দেখেন প্রত্যেকটা শেয়ারের দাম পড়েছে চুয়ান্ন ডলার বিশ সেন্ট করে তো এখন ব্যাপারটা হচ্ছে এলন মাস্ক কেন এত কিছু থাকতে তিনি হচ্ছে টুইটার কেনার জন্য উঠে পড়ে লাগলেন কেন তিনি টুইটারের মতো আরেকটা কোম্পানি হচ্ছে বা সামাজিক যোগাযোগ মাধ্যম বানান না দেখেন ফেসবুক টুইটার কিংবা ইউটিউবের মতো আরেকটা সোশ্যাল মিডিয়াও বানানো আসলেই বেশ কঠিন তো আপনি যদি এলন মাস্কের হচ্ছে টুইটারে যেয়ে দেখেন তিনি দেখবেন যে প্রচুর টুইট করেন সো আপনি বুঝতেই পারছেন সে বড়সড়ভাবে বেশ টুইটারের উপর আসক্ত এটা একটা কারণ হতে পারে আর কারণ হচ্ছে আপনি যদি দেখেন যে তার যে কোম্পানি রয়েছে টেসলার স্পেস এক্স এগুলোর যে বিভিন্ন বেচা বিক্রি বা এগুলোর যে মার্কেটের টিকে থাকা এই জন্য কিন্তু টুইটারটা অনেক বড় একটা মার্কেটিং টুল হিসেবে কাজ করে তিনি কোন টুইট করছেন অর্থাৎ যখন আপনি দেখবেন যে টেসলার নতুন গাড়ি বাজারে আসে তার আগে যখন এলন মার্ক্স বিভিন্ন টুইট করে সেই টুইটের প্রভাব কিন্তু বড় সড়ো আকারে সেই টেসলার গাড়ির বিক্রির উপর পড়ে অর্থাৎ এলন মার্ক্স কি টুইট করছেন সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই টেসলার হচ্ছে স্পেস এর জন্য তো আর আপনি যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ যিনি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট তার আইডিও কিন্তু টুইটার হচ্ছে ব্যান করে দিয়েছে অর্থাৎ তিনি কিন্তু টুইটার চালাতে পারছেন না সো এলন মার্কসও মানে এত বড় অবস্থায় আছে বা সে টুইটারের প্রতি এত ক্রেজি ফ্যান যে সেও কিন্তু সবসময় একটা শঙ্কায় থাকে যে কোন সময় তাকে কোন ব্যাপার নিয়ে টুইটার না আবার তাকে ব্যান করে দেয় সো এটা একটা কারণ হতে পারে যে সে চায় না যে তার আইডি কখনো ব্যান হোক বা এই জায়গা থেকে সে সরে যাক সো আরেকটা যদি আপনি খেয়াল করেন একটা সিলি কারণ আছে আপনি দেখেন যে ফেসবুকের মালিক যে মার্ক জাকারবাগ তার সাথে কিন্তু টুইটারের যে বর্তমান মালিক এলন মাস্ক তার সম্পর্ক কিন্তু একদমই ভালো না একেবারে সাপে নেউরের সম্পর্ক বা খুবই খারাপ সম্পর্ক আমি কি ঠিক বললাম সাপে নেউরে নাকি যাই হোক না কেন সো আপনি যদি দেখেন এই যে যে এলন মাস্ক রয়েছে তিনি কিন্তু ফেসবুক চালান না এর উপর আপনি যদি দেখেন একটা কথা এলন মাস্ক বার বার বলছেন সেটা হচ্ছে যে বাক স্বাধীনতা বা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ টুইটার ইদানিংকালে যেসব কাজকর্ম করছে বা বিগত কয়েক বছর যেসব কাজকর্ম করছে সেটা হচ্ছে এলেন মাস্কের পছন্দ হচ্ছে না তিনি বলছেন যে টুইটারে ওই ফ্রিডম অফ স্পিচ নাই বা একটা স্বচ্ছ জায়গা হচ্ছে তিনি ক্রিয়েট করবেন যেমন তিনি একেবারে টুইট করে টুইটার কেনার আগে টুইট করে বলছেন আপনাকে টুইটারে ইরিট বাটন চান তো আপনারা কি টুইটারের যে অ্যালগোরিদম আছে সেটা হচ্ছে তিনি ওপেন সোর্স করে দিতে যাচ্ছেন অর্থাৎ অ্যালগোরিদম মানে কি দেখেন আপনি আমার ভিডিওটা শেয়ার করছেন বা লাইক কমেন্ট করছেন এই ভিডিওটা রিচ বেশি পাবে নাকি পাবে না সেটা হচ্ছে ওই অ্যালগোরিদমটা হচ্ছে নির্ধারণ করে যে কতটুকু মানুষের কাছে এই ভিডিওটা রিচ হবে বা পোস্টটা রিচ হবে তো টুইটারে কোন টুইটগুলো বেশি রিচ পাবে সেটা হচ্ছে তিনি ওপেন সোর্স করে দিতে যাচ্ছেন ওই অ্যালগোরিদমটা যাতে ম্যানিপুলেশনটা না হয় সো এখন ব্যাপারটা হচ্ছে এই যে এলোন মাস্ক যে দেখেন আপনি একটা মানুষই যদি পৃথিবীর এত বড় বড় কোম্পানি টেসলাই এক্স আমার যদি টুইটার কিনে ফেসে এইটা কিন্তু একভাবে চিন্তা করলে বেশ ভয়ঙ্কর ব্যাপার আর আপনি যদি দেখেন এলন মাস্ককে অনেক মানুষ পছন্দ করে অপছন্দ করে একে তো তিনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তাকে নিয়ে প্রচুর সমালোচনা হবে সেটাও ঠিক তবে এই মানুষটার একটা জিনিস আমার খুব পছন্দ যে স্টিভ জবসের একটা কথা আছে না পৃথিবী যারা ওই যে পাগলগুলা চিন্তা করে পৃথিবীটা হচ্ছে তারা চেঞ্জ করতে পারবে সেই পাগলগুলাই আসলে পৃথিবীটা চেঞ্জ করে এলন মাস্ক হচ্ছে ঠিক তেমন একটা মানুষ যে বিশ্বাস করে যে মঙ্গল গ্রহে মানুষ পাঠিয়ে দিবে ইলেকট্রিক গাড়িতে চলবে বা হচ্ছে সে হচ্ছে লিথিয়াম ব্যাটারির হচ্ছে চেঞ্জ করে ফেলবে সো এমন অনেক ব্যাপার স্যাপার নিয়ে হচ্ছে সে খুবই ক্রেজি মানুষ তো এখন ব্যাপারটা হচ্ছে যে মেইন যে কারণগুলো বললাম যে একটা কারণ হতে পারে যে তার একটা বড় সড়ো মার্কেটিং টুল সেই টুইটার সে ফ্রিডম অফ স্পিচ হচ্ছে টুইটারে ফিরে আনবে বা হচ্ছে ফ্রিডম অফ স্পিচের একটা সড়ো জায়গা বানাবে সে টুইটারকে এখন অনেকেই বলতেন যে টুইটারের ভবিষ্যৎটা আসলে কি হবে আপনি যদি দেখেন যে টেসলা আর স্পেস এক্সের যে ইঞ্জিনিয়ার আছে বা পৃথিবীর বেশ ভালো ভালো ইঞ্জিনিয়ার হচ্ছে এলন মার্ক্সের কাছে আছে তারা হয়তো বা এই টুইটারে হচ্ছে আসবে টুইটারের যে বর্তমান সিও রয়েছে তিনি যে থাকবেন না সেটা অনেকটা বোঝাই যাচ্ছে কারণ টুইটারের ম্যানেজমেন্ট নিয়ে হচ্ছে এলন মার্ক্স একদমই খুশি না সে ম্যানেজমেন্ট নিয়ে অনেকবার হচ্ছে কোয়েশ্চেন টোয়েশ্চেন করছে সো খুব দ্রুত হয়তো বা টুইটারে ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে আমরা অনেক অনেক নতুন নতুন জিনিসপত্র দেখতে যাচ্ছি আর এরন মার্ক্সকে আপনি পছন্দ করেন আর না করেন তিনি যে টুইটারে বেশ সড়ো অনেকগুলো চেঞ্জ আনবেন বা টুইটার যে ফিউচারে বেশ বড়সড়ো দিকে বা অন্য একটা কিছু হবে আর আপনি যদি মার্কস দেখান বা যেহেতু সে খুব একটা পছন্দ করে না তো ফেসবুকের সাথেও যে তাদের মারামারি আরও লাগতে পারে তো সেটা নিয়ে সামনের দিনগুলো আরো অনেক চমকপ্রদ হবে তো আমার পার্সোনালি এলন মাস্ককে এই জন্যই খুব পছন্দ যে এই মানুষটা আসলে যেই জিনিসগুলো করবে বা যে ড্রিমগুলো দেখে সেটাকে সে হচ্ছে খুবই ডেসপারেট খুবই সে হচ্ছে ওয়ার্কোহলিক মানুষ সে হচ্ছে তার কাজগুলো বা জিনিসপত্রগুলো করা সেই সব ব্যাপারে তার এন্ড সে হচ্ছে খুব প্যাশনেট এই জন্য এই যে মানুষটা আমার বেশ ভালো লাগে সো আপনার কি মনে হয় যে মাস্ক যে টুইটার কিনে এটা কি ভালো হবে নাকি খারাপ হবে বা আপনি সামনের দিনগুলো কেমন যাচ্ছে ও আচ্ছা আমি একটা কথা বলতে ভুলে গেছি যে এলন মার্ক যিনি রয়েছেন তিনি কিন্তু পৃথিবীর অন্যতম বড় ফিনান্সিয়াল ইনফ্লুয়েসার তিনি যখন টুইটারে কোনো টুইট করেন তার আগে হচ্ছে আমেরিকার যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আছে তাদের কাছ থেকে পারমিশন নিতে হয় যখন কোনো ফিনান্সিয়াল বা হচ্ছে শেয়ার বাজার রিলেটেড কোনো টুইট করেন কারণ এই এলোন মার্ক্স যখন বিটকয়েন নিয়ে টুইট করেন তখন বিটকয়েন টাইম হু হু করে বেড়ে যাচ্ছিল আবার তিনি তখন এই বিটকয়েনের বিপক্ষে বলেন না যে পরিবেশের উপর খারাপ প্রভাব রাখবে এই বিটকয়েন তখন বিটকয়েন ধাম করে আকাশ থেকে মাটিতে নেমে যাচ্ছে তো চিন্তা করেন আমি আমার সারা জীবনের টাকা পয়সা শেয়ার বাজারে লাগিয়েছি আমার সারা জীবনে যত টাকা ইনকাম করছি এলন মার্ক্সের মতো মানুষ একটা টুইট দিলেন তার মনে মানে ঘুম থেকে ওটা তার ইচ্ছা হলো একটা টুইট দিল সে আমি হচ্ছে একেবারে বড় লোক হয়ে গেলাম আর পরের দিন সে আবার তার মন খারাপ হইলো সে একটা টুইট দিল আমি পরের দিন হচ্ছে একেবারে জিরো হয়ে গেলাম রাস্তার ফকির হয়ে গেলাম সো বুঝতেই পারতেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সার কিন্তু এখন হচ্ছে এলন মার্ক্স সো এই লোকটা আসলে কোন সময় কি করে কখন কোন ক্রিজি ডিসিশন নেয় সেটা আসলে বোঝা সবসময় কঠিন সো যারা শেয়ার বাজার বা আমেরিকায় যে শেয়ার বাজার আছে সেটা হচ্ছে বেশ বড়সড়ভাবে এই এলন মার্ক্সের কথা হচ্ছে ওঠা বসা করে বা একেবারে ভয়াবহ অবস্থা হয় সো সামনের দিনগুলোতে এলন মার্ক্স এই টুইটার নিয়ে কি করেন সেটা দেখার আমি অপেক্ষায় সো আপনার কি মনে হয় এলন মার্ক্স যে টুইটার কিনে এটা কি ভালো দিকে যাবে বা এটা নিয়ে আপনার মতামতটা কি সেটা একটু কমেন্টে জানান আমি খুব হজর বরলাভাবে হচ্ছে ভিডিওটা বানিয়েছি সো আমি ভুলভাল কিছু বলে থাকলে ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিটা দেখবেন সামনের দিনগুলো আরো সুন্দর হোক টুইটার ফেসবুকের মারামারি বাড়ুক আমরা দেখে একটা সুন্দর একটা একটা ফ্রিডম বা ভালো জায়গা আসুক এটাই হচ্ছে কথা টুইটারে যখন মাস টুইটার কিনে ফেললেন তারপর যিনি যে পোস্টার দিয়েছেন সেটা খুবই চমৎকার তিনি বলেছেন যে আমি চাই যে আমার যারা সবচেয়ে বড় সমালোচক তারাও টুইটারে থাকুক কারণ এটাই হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ এটাই হচ্ছে বাক স্বাধীনতা যারা আমার সবচেয়ে বড় সমালোচনা করবে তারাও টুইটারে থাকুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম